সিনের আন্ডার ওয়াটার টানেল, যা স্থাপত্য একোয়া মার্ভেল সিনের গ্রাউন্ড ব্রেকিং আন্ডার ওয়াটার টানেল, এই অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছিল। একটি সেতু নির্মাণের পরিবর্তে চীনের 11 কিলোমিটার টানেল নির্মাণ সিদ্ধান্ত নিয়েছিল। এই বিশ্বের হাইওয়ে টানেলগুলির মধ্যে একটি সিয়াংশো প্রদেশে অবস্থিত। তাওগু টানেলটি চাংশো সুসো এবং এই টানেলটি কার্যকরভাবে সাংঘাই ও নাজিকের যানজট দূর করে। পানির নিচে তাওশো টানেলের নির্মাণের জন্য একটি অন্য চ্যালেঞ্জ ছিল। টানেলটি তৈরি করার জন্য রোদের পানি শুকিয়ে একটি উপযুক্ত নির্মাণ পরিবেশ তৈরি করেছিলেন। কফারডাম সহ উদ্ভাবনী কৌশল প্রয়োগ করেছিলেন প্রকৌশলীবিদরা। আশেপাশে বাস্তবতন্ত্রের উপরে ন্যূনতম প্রভাব নিষিদ্ধ করার জন্য টানেলের নকশাকে সতর্কতার সাথে নির্বাচন করা হয়েছিল। হাওয়া চলাচলের জন্য খাদগুলি আছে, যা দ্বীপ জাহাজ যা ভাস্কর্যের আকৃতি দিয়ে এইগুলি লোকদের চোখের আড়ালে রাখা হয়েছে। এই সুড়ঙ্গটি প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করে, যা সত্যি অসাধারণ। তাহু টানেল উন্নয়ন এবং আধুনিক পরিবেশের সাথে উপকাঠামোর প্রতি চীনের ক্ষমতা প্রদর্শন করেছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগেছে লাইকে ক্লিক করে যাবেন। এরকমই প্রতিনিয়ত ভিডিও দেখতে মিস না করতে চাইলে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো করার রিকোয়েস্ট থাকবে।